আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ 31 তারিখ অগস্ট 2020 সোমবারর খবরত ইস্তেকবাল করা যার অনরা ব্যাকুলনরে আজার হবলৈ অনরার ফোয়াতে আছে আই আজমির ফলাশরত সাই আজার আর ভিশন খবরর সুরখি অকল রোহিঙ্গা রোহিঙ্গা হজ্জাদি কমন নাম বরবাদ করে দিহীন বনগরিবার আরস কেমর রোহিঙ্গা অকলর জেনোসাইডস জরিয়া আরখানত থাকি না পারি অন্যমিকা যাইবার কুশিস গড় দে রোহিঙ্গা হুদন ইরাওয়ডি তরফ যদি হিতারে ওয়াফেস আরখানত পৌঁছা দিবার হতা হুকুমতর থিনজিয়া দে সাইজি ইন্টারনেট ওয়াফেস কুলি দিয়ে দে হিয়ানুল্লাহ বাংলাদেশরে শুকুরিয়া কেমন রোহিঙ্গালয় দোয়া ইনসানি হক ডাই বারকুলে নিয়লার রেকর্ড সারা এহনো একজনতো আরেকজনের হেডে ফারাই বিয়ারাম ফাত আছে আরখানত বিদেশর খবর সুরখি সুইডেনত কোরআন শরীফরে বেজিতি করে ফুরাই দিয়ে দি হিয়ানোরে মুরহাই এতরাস ওআইসির খবরর খুলাসা বর্মার মিলিটারিয়াদ হুকুমতর জেনোসাইটস জরিয়া আরখানর অতনি কম রোহিঙ্গাকল নিজর ফৈদাসী ওয়তন আরখানত থাকি নফারি ফরান বাঁচাইবার মজবুরি লই বাংলাদেশত তৈত্যা সাহারা লোয়া ভুচি বর্মার হুকুমতে জেনোসাইড গড়ি নিজর দেশিতা রোহিঙ্গা অকলরে কম বরক গড়ি আর খানত থাকি তো নদী মারি ফেলার দিহীন তু ফরাম বাসাই বললা রোহিঙ্গা অকল বাংলাদেশত সাহারা লইত গিয়ে দে হিতারে বাংলাদেশের হুকুমতে ইনসানিয়তির খাতিরে লাখ লাখ রোহিঙ্গা অকলরে বর্মার হুকুমতে জেনোসাইড গড় দে হিন্তু বাসাই লই বাংলাদেশত মজবুরি তৈতা সাহারা লওয়া ফজিদে লাখ লাখ রোহিঙ্গা অকলরে ইজ্জত হেফাজতি সাথে ওয়াফেস আরকানত ফুঁসাই বললা বাংলাদেশের হুকুমতে কুশিস গড় দেহীনর ফুঁয়াতি ফুঁয়াতি বাংলাদেশত সাহারা লওয়া ফজিদে রোহিঙ্গা অকলেও নিজর ওয়তনত ওয়াফেস যাই বললা হার টাইমত এন্তজার করি আছে লেকিন বর্মার হুকুমতে আরখানর অতনি কম রোহিঙ্গা অকলরে ওয়াফেস লৈ যাইবার বাবদে আরখানত হন মাহল তৈয়ার নগরত দেহিয়ানল্লা রোহিঙ্গা অকলতো নিজর ঘরত ওয়াফেস যাইতে মন হলিও বর্মার হুকুমতর আচরণের জরিয়া রোহিঙ্গা অকল ওয়াফেস যাই নফারি খেমত দুঃখর রাত দিন হাড়া ভরিস বাংলাদেশের হুকুমতে তৈতা সাহারা দিয়ে দে লাখ লাখ রোহিঙ্গা অকলরে দেশ বিদেশি এনজিও অকলে হনডইল্লা হাইবল্লা দে থাকি বললা এমদাদি মদত অকল গড়ি বা দিও খেমত রোহিঙ্গা অকলে বোর্ডইল্লা কানুনের খেলাফ হামকল গড় দে হিয়ানল্লা বাংলাদেশের হুকুমতর আধিকার অকলে বোধ রোহিঙ্গা অকলরে গ্রেফতার গজিয়ে দেয় দে আর হুদুনরে গুলি মারি মারি ফেলাইয়ে দে আছে বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফজিদে লাখ লাখ রোহিঙ্গা অকলর বুতো আতে গনা হয়েকজন রোহিঙ্গা অকলে কানুনের খেলাফ হামগুড়ি খেমত অনিয়ম অকল গড়ি সজ্জা গড় দেহীন জরিয়া লাখ লাখ রোহিঙ্গা অকল বাংলাদেশত মজবুরি সাহারা লয়ে দেহীন লয় দেওয়া দেশ বিদেশত আছে দে রোহিঙ্গা অকলর বন্যামীও দেহিয়ানল্লা খেমত অনিয়ম অকল চলত দেহীন জলদি তু জলদি বঙ্গরি বললা খেমতো রোহিঙ্গা অকলে আরজ গড়ে মজবুরি সাহারা লওয়া ফজিদে বাংলাদেশের খেমত কিছু রোহিঙ্গা অকলে এক ডায়ে আর এক ডায়ের অতু চলিবল্লা দে বেকানুনি সদরী অকল গড়ে দে ডায়ের মাঝে মারামারি ওই দি হিয়ানোর জরিয়া 1 মিলিয়নের ওরে বাংলাদেশত সাহারা লওয়া ফজিদে রোহিঙ্গা অকলর বন্যামি অরবলি খেমতো রোহিঙ্গার হরকতি একজনে হয়ে ইয়ার বুতরে খেমত দুডায়ের মাঝে সজ্জা গজি দেখি বাদ সমত 12 জন রোহিঙ্গা জখম পাই গুলি মারি কিছু গৌরব টন হানা গড়ি ফেলাই দা দে ফানির ডট টাঙ্কি অকল খরাব গড়ি ফেলাই বলি খেমত আছে দে বাংলাদেশের আধিকারত তরফতো হই সাহারা লওয়া ফজিদে খেমত কানুনের খেলাফ হামকল গড়ি সজ্জা গড় দেহি তারে চিহ্ন গড়ি গ্রেফতার গড়ি বললা হুকুমতে কুশিস গড়র বলি পুলিশ সুপারিনটেন্ডেন্ট মুহাম্মদ আতিকুল ইসলামে হই খেমত লম্বা টাইম লতি WY নিশাদ দাবাই বেচা কিনা গড় দে হিন্দিল্লা ডায়ক কলে এক ডায়ে আর এক ডায়ের নিশানা বানাই মারামারি ইন গড় দে বলি 14 APBN-এর কমান্ডার মুহাম্মদ আতিকুল ইসলামে হই হেন্ডিলা গেলদে 65 তারিখের দিন উঞ্চিফারার 22 নম্বর কেমত দুডায়ের মাঝে গুলি চলাচলি করি মারামারি গজিতে মামলা হিয়া লই খেমতো 6 জন রোহিঙ্গা গ্রেফতার গজি বলি 16 APBN-এর কমান্ডিং অফিসার মুহাম্মদ হেমায়তুল ইসলামে হই গেলদে শনিবার আদে রবিবারে কুতুফালং খেমতো দুডায়ের মাঝে গুলি চলাচলি করি মারামারি গজিতে হিতারে হুকুমতে চিহ্ন করি গ্রেফতার করি বললা খারুয়াই গড়ের বলি হই
বাংলাদেশত এক মিলিয়নের ওরে রোহিঙ্গাসকলতো মজবুরি সাহারা লওয়া ফজিদে কেমত আতে গনা কিছু রোহিঙ্গাসকলে নিজের ফায়দা লা বেকানুনি হামকল গরদেহীন জরিয়া ফুরা এক মিলিয়ন রোহিঙ্গাসকলর নাম বরবাদ অদ্দেহীন লা জলতি তু জলতি কানুনের খেলাফ হামিন বন গরিবল্লা কেমতো রোহিঙ্গাসকলে আরজ গরিস। বর্মার হুকুমতে দেশর পলসি ইস্তেমাল করি আরকান রোহিঙ্গাসকলরে লম্বা টাইম লোধি জেনোসাইড করি আয়েদেহীন জরিয়া রোহিঙ্গাসকল নিজের ওয়তন আরকানত থাকি নফারি মিলিয়নের ওরে রোহিঙ্গাসকলতো ভারত দেশত নিউলি জাগো ফুজি দাদে লাখ লাখ রোহিঙ্গাসকলতো নিজের দেশের ভিতরে আইডিপি কেমত গেলদে আষ্ট বছর ফান দুঃখর রাত দিন হাড়া ফরস। 2012ত হুকুমতর মদত লই আতঙ্কবাদী বুদ্ধিস্ট হওয়ার অকলে মাছ আরকান রোহিঙ্গাসকলের নিশানা বানাই রোহিঙ্গার ফারাগর ফুরাই দিয়ে লাখর ওরে রোহিঙ্গাসকলের আইডিপি কেমত ফসাই দিয়ে দে হেডে হনকান বুনিয়াদি হক সারা রোহিঙ্গাসকলের বছরের পর বছর দুঃখর রাত দিন হাড়াবার আইডিপি কেমত গলাই রোহিঙ্গাসকলের ফন্না ফরা দাবাই গড়া লড়া চড়ার হকতো মাহারুঙ্গুরি রাখি দে হিয়ানল আইডিপি কেমতো রোহিঙ্গাসকলে ডালালরে টিয়া ভুষা দিয়ে খেয়ামতো নিউলিবার কুশিশ গড়াত আছে। বর্মার হুকুমতে লাখর ওরে রোহিঙ্গাসকলের আইডিপি কেমত গলারাই কেদে হিন্তু বুতো বেশি চাই জওয়ান মরতন মায়া ভয়ন অকলে ডালালরে টিয়া দি খেয়ামতো নিউলি বলা কুশিশ গড়ে দে হিন্দিলা ইয়ার বুতরে কেসুর রোহিঙ্গাসকল আইডিপি কেমতো নিউলি বুট লই বারমিকা জারগৈ দে ফতো বর্মার হুকুমতর আধিকারকলে গ্রেফতার গজ্য বলি হই আইক্যাফর আইডিপি কেমতো বুট লই দজ্জাবাই যাদের সালিশ দুজন রোহিঙ্গাসকলরে ইরাওয়াডি ডিভিশনের পুলিশে গ্রেফতার গজ্জে দে রোহিঙ্গাহীনরে ওয়াফেস আরখানত ফসাই দিব বলে ইরাওয়াডি ডিভিশন পুলিশ স্টেশনের হতা হইবার এজাজত আছে দে হি ভাইয়ে হই সারাডা হতো বন করে আইডিপি কেমত গলারে কেদে হিন্তু বুতো সালিশ দুজন রোহিঙ্গা নিয়লি বলা কুশিশ গজ্জে দে হেড়ে বুতরে বারো জন মরতোয়েন আদে তিরিশ জন মায়া ফোয়েন বলিও ইরাওয়াডি ডিভিশনের পুলিশ স্টেশনতো হই। বর্মার নাফরতি ফসন হুকুমতর জেনোসাইটর জরিয়া আরখানর লাখ লাখ রোহিঙ্গাসকলতো বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজি দে রোহিঙ্গার কেমকলত সাহারা লই বত মাস পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট লয়দা সিম কার্ডকল চলাই ফাইলিও কেমকলত ইন্টারনেট আদি সিম কার্ড ইস্তেমাল করি ফারণর জরিয়া কিছু রোহিঙ্গাসকলে বরদলিয়া কানুনের খেলাফ হামকল গড়ত দেহিনরে রুকি বল্লা হই বাংলাদেশের হুকুমতো কেমত ইন্টারনেট ইস্তেমাল লয়দ সিম কার্ড ইস্তেমাল করা বন করে দিল মজবুরি সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গার কেমত শুরুত ইন্টারনেট ইস্তেমাল করে ফাইলিও মাজতো ইন্টারনেট বন করে দিয়ে দে হিনরে চলতে বছর শুরু লতে পুরা দুনিয়ায় তেজি সাথে সরাই ফুজিদে করোনা ভাইরাসের টাইমত কেমত ইন্টারনেট ওয়াফ স্কুলি দিবল্লা দেশ বিদেশি সমাজের তরফতো বাংলাদেশের হুকুমতরে আরজ গড়াত আসিল লেকিন হেফাজতির ওয়াজা দেখায় বাংলাদেশের হুকুমতে চলতে বছরের শুরুত করোনা ভাইরাসের টাইমত ইন্টারনেট ওয়াফ স্কুলিন নদী বাদে ইয়ার বুতরে কেমত থেরি জিয়াদে ফৌজি ইন্টারনেট ওয়াফ স্কুলি দিয়ে বলি বাংলাদেশের হুকুমতর তরফতো হই বাংলাদেশের হুকুমতে তৈতা সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গার কেমকলত থেরিজিয়া দে ফৌজি ইন্টারনেট ওয়াফ স্কুলি দিয়ে দে হিয়ানল্লা করোনা ভাইরাসের বিয়ারাম চলতে টাইমত কেম রোহিঙ্গাসকলে এক জায়গা তো আরেক জায়গা যাই হবল লৈ নফারে দেহীন হবল লৈ ফারে দে হিয়ানল্লা রোহিঙ্গাসকলে খুশি জাহির করছে খেয়ামত এক বছর তিনার লম্বা টাইম পর্যন্ত ইন্টারনেট বনগুড়ি রাখি বাদে ইয়ার বুতরে ইন্টারনেট ওয়াফ স্কুলি দিয়ে দি হিয়ানল্লা খেয়ামত হামগরত দেশ বিদেশি ইনসানি হক ডায়লয় খেম রোহিঙ্গা অকলে বাংলাদেশের হুকুমতর ফাইসালারে ইস্তেকবাল করি শুকুরিয়া আদায় করছে হুকুমতের ফাইসালা লই বাদে ফুরা কেমত থ্রিজি আদে ফোরজি ইন্টারনেট ওয়াফ স্কুলি দিয়ে দেব বলে বাংলাদেশ রিফিউজি রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশন RRR জিম্মাদার মোহাম্মদ মাহবুবুল আলম তালুকদারে হই চলতে বছরের শুরুত সিনাতু নিয়লি ফুরা দুনিয়ার আগাগোড়া তেজি সাথে সরাই ফুজিদে করোনা ভাইরাসের বিয়ারামরে রুকি বললা এখনো দাবাই নিয়ালাই নফারি আজা পর্যন্ত মানুষ বিয়ারাম ফরাতাতে মারা যাত আছে করোনা ভাইরাসে ফুরা দুনিয়ায় আঘাত গজিদে হিন্দিলা অন্য দেশের তুলনা হমলিও বর্মাতো বেশার হম আঘাত গজ্জে
করোনা ভাইরাসে আঘাত গজি দে বর্মাত গেলদের দুই মাস লতি দেশের ভুতরে একজন তো আরেকজনের হেড়ে ফারাই বিয়ারাম আদে বাতু গলত দে মানসতু হয়েজন বিয়ারাম লতফালিও বিয়ারামর গনা হমি আসিল লেকিন সলদ্দে মাসের ১৬ তারিখে আইক্যাফত ব্যাঙত হামগর দে মগর মায়া হওয়া একজন তো করোনা ভাইরাস লতফাই বাদে ফুরা বর্মাত আরও একমত তেজিসা দে করোনা ভাইরাসর বিয়ারাম সরাই ফরাত রই গেলদা হাইলা ৩০ তারিখের দিন বর্মার টাইম রাইতর ৮টা বাজে ফেন পর্যন্ত ২৬ জন নোয়া বিয়ারাম্যা লতফাই বলে বর্মার সেহেতি মিনিস্ট্রিত এলান করছে গেলদা হাইলা ২৬ জন বিয়ারাম্যা লতফাই দে হেড় ভুতরে ৫ জন রেঙ্গুনতা দে আর ১১ জন আরখানত বলি হই গেলদা হাইলা আরখানত ১১ জন নোয়া বিয়ারাম লতফাই দে হেড় ভুতরে আইক্যাফর ৮টা জন মামরাত ৩ জন ফক্টর ৬ জন পুনাশমেঙ ২ জন চক্টর একজন বলি হই গেলদা হাইলা বর্মার টাইম রাইতর ৮টা বাজে ফেন পর্যন্ত করোনা ভাইরাসের বিয়ারাম্যার গণা ৭৭৫ জনত পৌঁছি ৬ জন মারা গিয়ে বলি বর্মার সেহেতি মিনিস্ট্রিত হই আর ইয়ার ভুতরে আরকানত করোনা ভাইরাসের বিয়ারাম্যার গণা তেজির সাথে বারাত রয়ে দে হিয়ান্লা হামহরস লয়দা মানসর লড়াচড়া বনগজি দে হীন জরিয়া এখনো আরকানত মালসামানার দাম লাত্তাত বারাত রয়ে বলে বুঝি দমতো হই বিদেশর খবর গেলা ২৮ তারিখ শুক্রবার দিন ইউরোপর সুইডেনত ইসলাম নাফরতি ফসন ডায়গে মুসলমানের পাক কিতাব কোরআন শরীফর বেজিতি করে ফুরা দিয়ে দে মামলা হিয়ান লই এলাকাত গরমই হরতাল শুরু হই মুসলমানের পাক কিতাব কোরআন শরীফর বেজিতি করে ফুরা দিয়ে দে মামলা হিয়ান লই মুসলমান লই অন্য ধর্মের মানুষকল রাস্তাত লামি হরতাল গো যদি হিবাত পুলিশ লই মারামারি হই সমত ১২ জন মানুষ গালি বলে হুকুমতর তরফ তো হই সুইডেনত আছে দে ইসলাম নাফরতি ফসন ডায়র সর্দার রাসমুসর সা দয়াকলে কোরআন শরীফরে বেজিতি করে ফুরা দিয়ে দে বলি হই কোরআন শরীফরে বেজিতি করে ফুরা দিয়ে দে মামলা হিয়ানর ইনসাফল্লা মানুষ রাস্তার লামি হরতাল গো জেদে হিবাদ বহুজন পুলিশ অফিসার অকল গাই লই হুকুমতে সমত ১০ জন মানুষ গ্রেফতার করছে বলি হই সুইডেনত ইসলাম ধর্মর পাক কিতাব কোরআন শরীফরে বেজদি করে ফুরাই দিয়ে দে হরকত হিয়ানরে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি এ মুরহাই এতরাজ গজ্জে আর কোরআন শরীফরে বেজদি করে ফুরাই দিয়ে দে হিতারার খেলাফ হুকুমতে মামলা গর দে হিনরিও ওআইসির তরফ তো এস্তেকবাল গরর বলে ওআইসির বয়াননামাত হয়ে